একজন মেধাবী ছাত্রী তিনি একটি নালায় পড়ে মারা গেছেন এবং একটি সম্ভাবনাময় জীবন জাস্ট একটি আবর্জনাময় কিংবা নর্দমায় ডুবে একেবারে চিরতরে নিঃশেষ হয়ে যাচ্ছে। এটিকে আসলে মেনে নেওয়া যায় না, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি বলছি চট্টগ্রামের সাদিয়ার কথা, গতকাল যে মৃত্যুটি সবাইকে কাঁদিয়েছে সে ঘটনাটি বলতে চাই, কারণ সাদিয়া একজন সম্ভাবনাময় এবং মেধাবী ছাত্রী ছিল। সে চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের সে কম্পিউটার সায়েন্সের সে স্টুডেন্ট ছিল। এই এত এত সুন্দর একটি আগামী প্রজন্ম শুধুমাত্র একটি নালায় ডুবে মারা যাচ্ছে। আর এই যে নালাগুলো চট্টগ্রামে, যেটি বলা হয় সবচেয়ে অন্যতম বাংলাদেশের একটি অন্যতম সুন্দর শহর, সেই শহরটি আসলে কী অবস্থা? এত মৃত্যু কেন চট্টগ্রামে, তাও সেটি নালায় কিংবা ছোট ছোট ড্রেনগুলোতে পড়ে? এই প্রশ্নটি আসলে অনেকবার এসেছে, অনেক আলোচনা আজকে সারা গণমাধ্যম জুড়ে, কেন চট্টগ্রামে এই অবস্থা, এই যে মৃত্যুগুলো হচ্ছে একটার পর একটা মৃত্যু, এটির দায় আসলে কার? আমরা কি ঠিক এর দায় বলবো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি দায়, নাকি চট্টগ্রাম উন্নয়ন কর্পোরেশন রয়েছে তাদের দায়, নাকি অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে? হয়তো আমি কিংবা আপনি, তারা যদি চট্টগ্রামের যে কোনো একটু ফুটপাথ ধরে হাঁটতে থাকেন, যে কোনো সময় একটি গর্তে কিংবা নালায় পড়ে তিনি চিরতরে পৃথিবী ছেড়ে চলে যেতে পারেন। এই মৃত্যুগুলো আসলে আমাদের জন্য খুবই, আমাদেরকে ব্যথিত করে, আমাদেরকে মর্মাহত করে এবং অনেক দুঃখজনক যে আসলে যারা দায়িত্বে রয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কিংবা যারা চট্টগ্রাম উন্নয়নে যারা দায়িত্বে রয়েছেন যেসব সংস্থাগুলো, তারা আসলে কী করছে? এই প্রশ্নটি আমার নিশ্চয়ই দর্শক আপনারা আমাকে উত্তর দিবেন। সবাইকে তার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ হান্ট লাইভ থেকে, আপনাদের সাথে আছে মৌসুমী সুলতানা। আপনাদের মতামতগুলো জানতে চাই, আপনাদের সুনির্দিষ্ট ভাবনাগুলো আমরা জানতে চাই। এই যে ঘটনাগুলো একটার পর একটা ঘটছে, যেটি বলা হচ্ছে চট্টগ্রামে গত চার মাসে চারজন মারা গেছে, যারা চারজন মারা যাওয়ার কথা বলছি এটি কিন্তু আগস্টে মারা গেছে, জুনে দুজন মারা গেছে, সর্বশেষ গতকালকার সাদিয়ার যে মৃত্যুর ঘটনাটি, এটি আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। এটি আসলে যারই দায় হোক না কেন, সেটি যদি চট্টগ্রাম সিটি কর্পোরেশন হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্পোরেশন হয় কিংবা কোনো অন্য কোনো সংস্থার যদি হয়, তাদেরকে অবশ্যই এই দায় নিতে হবে, এই দায় কোনোভাবেই কেউ এড়াতে পারবে না। এটি আমাদের আজকে আলোচনা বিষয়ে, নিশ্চয়ই আপনারা মতামত দিবেন। তার আগে দর্শক সবাই আমার এই লাইভ ভিডিওটি শেয়ার করে দিবেন, আপনাদের সবার শেয়ার যত বাড়বে মানুষের কিংবা আমাদের যারা দর্শক রয়েছেন তাদের সবার মতামত আমরা জানতে পারবো, পাশাপাশি আপনাদের যে মতামতগুলো রয়েছে সেগুলো আমরা আমাদের দর্শকদের কাছে শেয়ার করতে পারবো। আজকে একটি মর্মান্তিক ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, তারপরও পাশাপাশি বলে রাখি যে আজকে নিউজ হান্টের জন্মদিন। আমি নিউজ হান্টের জন্মদিন আমার যারা দর্শক রয়েছেন সবাইকে স্বাগত ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারও জন্মদিন, সেই জন্মদিনেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি নিউজ হান্টের পক্ষ থেকে। সব কিছু মিলে আজকে আমাদের জন্য একটি আনন্দময় দিন ছিল, তবে যখন প্রতিদিন খবরের কাগজে ধরনের ঘটনা পড়ি তখন আসলে আনন্দগুলো দিনের শেষে অনেকটাই ম্লান হয়ে যায়, আমাদেরকে ঘটনাগুলো ভাবিয়ে তোলে এবং আমার বিশ্বাস দর্শক যারা আমাকে দেখছেন আপনাদেরকে ভাবিয়ে তুলেছে। এবং এই ঘটনাগুলো আসলে শুরু হওয়া কীভাবে সমাধান হওয়া যেতে পারে, চট্টগ্রামে শুধু আমি যে ড্রেনগুলো কিংবা নালাগুলো রয়েছে, খালগুলো রয়েছে অরক্ষিত যে হয়ে উঠেছে, সেটি কেন হয়েছে, কীভাবে হয়েছে, সেটি আমি আপনাদেরকে অবশ্যই, এই খবরগুলো আমার কাছে রয়েছে ইনফরমেশনগুলো, সেগুলো আমি আপনাদের কাছে জানাবো। শুধু চট্টগ্রামের খালা নালাগুলোই নয়, চট্টগ্রামের যে রাস্তাগুলো রয়েছে প্রত্যেকটা রাস্তাগুলো এক একটা যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে, এর একটা কারণ অবশ্য রয়েছে। চট্টগ্রামের জলাবদ্ধতা একটি সমাধানহীন একটি সমস্যা, এটি বছরের পর বছর ধরে এই জলাবদ্ধতা চলে আসছে চট্টগ্রামে এবং একটু বৃষ্টি হলেই চট্টগ্রামের অনেক এলাকা পানিতে তলিয়ে যায়। যারা চট্টগ্রাম থেকে আমাকে দেখছে নিশ্চয়ই আপনারা আমাকে শেয়ার করবেন আপনাদের অভিজ্ঞতাগুলো। চট্টগ্রামে এই জলাবদ্ধতার একটি মূল কারণ, এই কারণে অনেক রাস্তা নষ্ট হয়ে গেছে এবং চট্টগ্রামের যে সৌন্দর্য আমি এটি বলবো যে একটি সুন্দর শহর ছিল সেটা অনেকখানি ম্লান হয়ে গেছে। এবং এই চট্টগ্রামের এই রাস্তাগুলো যেভাবে খানাখন্দে পরিণত হয়েছে, গাড়ি চলাচল যানবাহন চলাচলে প্রতিনিয়ত ছোটো বড়ো দুর্ঘটনা ঘটছে, তার চেয়ে তো বড়ো কথা যে চট্টগ্রামের যে নালা এবং খালগুলো সেগুলো কীভাবে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। আপনি একটু ভাবতে পারেন যে রাত্রি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যে কোনো সময় নালায় হারিয়ে যেতে পারেন, তাহলে এই নালাগুলোতে যখন প্রথম মৃত্যুটি ঘটল তখন চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছিল নালার চারপাশ দিয়ে ব্যারিকেড দেওয়া হবে, তুমি একটি সুরক্ষা বেষ্টনী থাকবে, তাহলে সেটি এত বছর কেন বাস্তবায়ন করা হয়নি? যদি প্রথম অবস্থায় এই উদ্যোগটি না হতো তাহলে কিন্তু আমাদের পরপর এই কয়েকটি মৃত্যু আমাদেরকে দেখতে হতো না। এবং অগাস্টে যে সবজি বিক্রেতা তিনি নিখোঁজ হয়েছেন এই নালায় পড়ে, তাকে কিন্তু এখনও উদ্ধার করা যায়নি, তারা এখনও অপেক্ষায় রয়েছেন। এবং সাদিয়ার যখন কালকে মরদেহ উদ্ধার করা হয়েছে, তার সাদিয়ার সঙ্গে তার নানা ছিলেন এবং নানা তার হাত ধরেছিলেন সাদিয়ার,
ঠিক তখনই তিনি চশমা কিনে বাড়ি ফিরছিলেন, তখনই তিনি নালায় তার হাতটি পিছলে তিনি নালায় পড়ে যান। সাদিয়ার নানা এখন আহাজারি করছেন, তিনি বলছেন তা এ মৃত্যুর দায় তার, এবং তিনি আহাজারি করছেন, বুক চাপড়ে আহাজারি করছেন। তিনি ভাবছেন তিনি তার নাতনিকে বাঁচাতে পারেননি, তার হাত থেকে ছিটকে পড়ে তিনি হয়তো স্লিপ করে পড়ে গেছেন, এবং তার তিনি তখন নালায় ঝাঁপিয়ে পড়েছিলেন। তার সাদিয়ার মামাও ছিল সঙ্গে, তারা দুজনেই চেষ্টা করেছেন, তারা খুঁজে পাননি সাদিয়াকে। এবং এই মৃত্যুর দায় তার নানা বলছেন আমার দায়, কিন্তু আসলে এই দায়টা আসলে কার, এই প্রশ্নটি আমি করছি আপনাদেরকে। এবং আমার কাছে যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি চট্টগ্রামের কথা বলছি, কিন্তু আপনার এলাকার কী অবস্থা, সেখানকার রাস্তাঘাটগুলো কী অবস্থা, এবং একই সঙ্গে সেখানে অরক্ষিত খাল কিংবা নালা রয়েছে কিনা, যেখানে যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে, কিংবা কোনো মৃত্যু ফাঁদ রয়েছে কিনা যেখানে সবাই আতঙ্কিত নিয়ে চলাফেরা করেন। নিশ্চয়ই আপনারা আমাদেরকে লিখে পাঠাবেন, আপনাদের মতামতগুলো জানতে চাই। আচ্ছা, যেটি বলছিলাম যে যখন চট্টগ্রামে এই খালে পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল, তখন চট্টগ্রাম কর্তৃপক্ষ বলেছিল যে চট্টগ্রামে খালের পাড়ে বেড়া দেওয়া হবে, তার মানে একটু নিরাপত্তা বেষ্টনী দেওয়া হবে, এটি তারা বলেছিলেন, এবং নালার উপরে তারা স্ল্যাব বসাবেন, এটি তারা বলেছিলেন। একটু আমি সেই সময়ের খবরটা একটু পড়তে চাই, এটিও যদিও 2021 সালের অগাস্টের একটি খবর, সেটি পড়ছি। সেখানে বলা হচ্ছিল জলাবদ্ধতার সময়ে খাল নালায় পড়ে একাধিক ব্যক্তির মৃত্যুর পর এখন নগরীতে লোক চলাচল বেশি এমন এলাকায় খালের পাড়ে বেড়া আর নালার স্ল্যাব বসানোর কথা বলছেন সংশ্লিষ্টরা। তবে এখন সে কাজ শুরু হচ্ছে না, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় খালের পাড়ে রাস্তা নির্মাণের কাজ শেষ হলে তারপর খালের ধারে এই মানে রেলিংটি করা হবে, এটি তারা বলেছিলেন। এবং এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে নির্দেশনা দিয়েছিল যে স্ল্যাব বসানোর বিষয়ে প্রকৌশলীদের প্রয়োজনও কাজ শুরুর একটি নির্দেশনা তারা দিয়েছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন। তবে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে সেখানে যে খালগুলো থাকে সেগুলো তলিয়ে যায়, এবং সবচেয়ে বড় কথা সেখানে যে আবর্জনা ময়লাগুলো জমে সেটি টন টন ময়লা জন্মে, এবং সাদিয়ার মরদেহটা উদ্ধার করা হয়েছিল এরকম ময়লার আবর্জনা স্তূপ থেকে। খুবই দুঃখজনক ঘটনা, এবং যেটি বলা হচ্ছে যে এই খালগুলোতে কেন মানুষ পড়ে মারা যাচ্ছে, প্রথমত খালের উপরে অনেক আবর্জনা থাকে, দ্বিতীয়ত খালের নিচে অনেক স্রোত থাকে, এই স্রোতের কারণে কিন্তু আসলে মানুষগুলো চিরতরে হারিয়ে যাচ্ছে। এবং এই ঘটনার পর কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রও তিনিও বলেছিলেন যে এম রেজাউল করিম চৌধুরী তিনিও কিন্তু বলেছিলেন যে এই যে অরক্ষিত খাল যেগুলো রয়েছে সেখানে নালা এবং রাস্তা যেখানে এক হয়ে গেছে সেসব এলাকায় একটি ব্যারিকেড দিতে হবে, এবং তিনি এটি বলেছিলেন যে যদি বাঁশের কঞ্চিও হয় সে বাঁশের কঞ্চি দিয়েও যদি একটি ব্যারিকেড দেওয়া যায় তাহলে কিন্তু অনেক মানুষ অন্তত প্রাণে বেঁচে যাবেন, এই কথাটি তিনি বলেছেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কেন এই এই প্রকল্পটি কিংবা এই উদ্যোগটি বাস্তবায়িত করা যাচ্ছে না, সেটির উত্তর রয়েছে। তারা যেটি বলছেন যে এবং সিটি কর্পোরেশন আসলে এখানে একটি বাজেটের ব্যাপার রয়েছে, এবং এই বাজেটের কারণে তারা বলছেন যেহেতু তারা যেটি এখানে বাজেটের কথা এবং সমন্বিত উদ্যোগ রয়েছে, কিছু উন্নয়ন পরিকল্পনা রয়েছে, এটি তারা বলছেন যে তারা এগুলোর জন্যই আসলে কাজটি আসলে দেরি হচ্ছে, এবং এই কারণে তারা যে ব্যারিকেড দেওয়ার কথা বলছেন সেটি আসলে এটি সময় মতো তারা করতে পারছে না। এবং নালা পরিষ্কার পর যেখানে পলিথিন, তারা যেটি বলছেন যে পলিথিনের কারণে অনেক বাসাবাড়ির যে ময়লাগুলো রয়েছে সেগুলো এই পলিথিন এবং এই বাসাবাড়ির ময়লা দিয়ে এই নালাগুলো পরিপূর্ণ থাকে, এবং তারা যেটি বলছিলেন যে যেখানে এই ময়লাগুলো জমছে সেখানে তার উপর দিয়ে স্ল্যাব বসানো হবে, এবং এই স্ল্যাবটি বসানো হলে কেউ আসলে ময়লা আবর্জনা ফেলতে পারবে না, এটি তারা বলছেন। কিন্তু আসলেও এখন পর্যন্ত এটি বাস্তবিত হয়নি, এবং এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হিসেবে যেটি বলা হচ্ছে নগরীতে 161 কিলোমিটার খাল রয়েছে এবং 946 কিলোমিটার পাকা নালা রয়েছে, এবং এর কারণ হিসেবে যেটি বলছে জলাবদ্ধতা নিরসনে নগরীতে চলমান যে মেগা প্রকল্প রয়েছে সেখানে হচ্ছে মাটি খনন রয়েছে, কাদা অপসারণের কাজ রয়েছে, কিন্তু পানি নিষ্কাশনের জন্য সড়কের পাশে নালা তৈরি করা হবে সেটি তারা বলছেন, তবে এটিতে হয়তো একটু সময় লাগবে। তবে এই যে ঘোষণাটি যখন দেওয়া হয়েছিল সেটি যদি পুরোভাবে বাস্তবায়ন করা যেত তাহলে কিন্তু কোনোভাবেই এই মৃত্যুগুলো আমাদেরকে আর দেখতে হতো না। আমার কাছে আরও কিছু খবর রয়েছে, সেগুলো আমি পড়বো, নিশ্চয়ই একটু দর্শকদের কমেন্ট আগে পড়ে আসতে চাই। আরও বেশ কিছু ইনফরমেশন রয়েছে চট্টগ্রামের সুন্দর যে চট্টগ্রাম এলাকা সেখানে যে রাস্তাগুলোর কী অবস্থা সেই খবরটিও আমি আপনাদেরকে দেবো, এবং এই নালাতে যারা অনেকেই মন্তব্য করেছেন যে এই নালাগুলো যে অরক্ষিত অবস্থায় রয়েছে সেটি কি কোনোভাবে একটি ব্যারিকেড দিয়ে সেভ করা যায় কিনা, হ্যাঁ আমি কমেন্ট করতে চাই দর্শকদের। আমি জানি অনেক দর্শক আমাকে কমেন্ট করছেন, এবং আমি অনেকগুলো বেশ দুঃখজনক কমেন্ট ছিল, অনেকে বলছেন যে আমরা কি তাহলে রাস্তায় যাওয়ার সময় লাইফ জ্যাকেট ব্যবহার করবো কিনা,
যাতে খালে পড়ে গেলেও অন্তত বাঁচতে পারি, এরকমও কিন্তু মন্তব্য এসেছে অনেক গণমাধ্যমে যারা পাঠকরা কমেন্ট করেছেন, তাদের থেকে আমি উদ্ধৃত করছি। মানে এই বিষয়টি কতটা দুঃখজনক দেখুন, যে আমাদের চলতে গেলে এখন রাস্তায় চলতে গেলেও লাইফ জ্যাকেট পরে চলতে হবে, কারণ যে কোনো সময় যে কেউ খালে কিংবা নালায় পড়ে হারিয়ে যেতে পারে চিরতরে। সাদিয়ার এই মৃত্যুটি অনেক দুঃখজনক এবং এই মৃত্যুর আহাজারি চট্টগ্রামেও চলছে এখনও। অনেক দর্শক আমাকে মন্তব্য ফেলেছেন, আমি সবারই মন্তব্যগুলো পড়ব যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন। আসলে অনেকেই বলছেন যে চট্টগ্রামের খবর কেন আমি ঢাকায় বসে করছি, এটির নিশ্চয়ই কারণ আছে। জনদুর্ভোগের যে খবরগুলো সেটি বলার জন্য আসলে নির্দিষ্ট জায়গা যাওয়ার প্রয়োজন পড়ে না, কারণ প্রত্যেকটা জেলারই প্রায় একই অবস্থা, ঢাকারও কিন্তু অবস্থা রয়েছে। ঢাকা সিটির আপনার রাস্তাগুলো দেখুন, সড়কগুলোর কী অবস্থা, ম্যানহোলের ঢাকনা খোলা থাকে কিংবা যে কোনো সময় বড় বড় গর্ত, আপনি ফুটপাতে চলতে গেলেও কিন্তু দেখতে পারবেন যে কেউ যে কোনো সময় বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। এবং আমরা এটি জনদুর্ভোগের খবরগুলো এই জন্য করি, যে কোনো জায়গা থেকে করা যায় এটি। এই লাইভটি যদি আপনারা বেশি করে শেয়ার করেন তাহলে কিন্তু অনেক বেশি মানুষ সতর্ক হবে এবং যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তাদেরও কিন্তু দৃষ্টি আকর্ষণ আমরা করার চেষ্টা করি এবং তারাও কিন্তু এই বিষয়গুলো নিয়ে ভাববেন কী করা যায়। আচ্ছা, আমি একটু সহকর্মীদের সহযোগিতা নিচ্ছি, কারণ আমার কিছু কমেন্ট পড়তে হবে। যেটি বলছিলাম, আসলে সব শহরেরই একই অবস্থা, ঢাকার তো আরও এরকম অনেক জায়গা রয়েছে এবং যে বাইক নিয়ে যাওয়ার সময় দেখবেন আপনার রাস্তায় যদি বাইক নিয়ে যান তাহলে অনেক বড় বড় গর্ত কিংবা ম্যানহোলের ঢাকনা খোলা, এতে যে কোনো সময় একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আচ্ছা, অনেকেই আমাকে মন্তব্য করছেন, কিছু মন্তব্যগুলো পড়তে চাই কারণ আমি একটু সহকর্মীদের সহযোগিতা নিচ্ছি। আমার সঙ্গে যুক্ত রয়েছেন তারিকুল ইসলাম তারিক, তিনি বলছেন হ্যাপি বার্থডে নিউজ হান্ট, এক বছর পূর্ণ হয়ে নিউজ হান্টকে স্বাগতম জানিয়েছেন তিনি। আমার যাদের দর্শক রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের জন্য আজকে নিউজ হান্ট আপনাদের কাছে এতটা জনপ্রিয় হয়েছে, অনেক ধন্যবাদ। তারিকুল এমডি আবু বাকর রয়েছেন, তিনি বলছেন খুবই দুঃখজনক, কর্তৃপক্ষ দৃষ্টি দেওয়া উচিত, কেউ দায় এড়াতে পারে না। একদমই তাই, এটি আমরা বলছিলাম, আসলে এটি আসলে যারই দায় হোক না কেন সে কিন্তু এটি এড়াতে পারে না এবং অবশ্যই এই মৃত্যুগুলোর সঙ্গে যারা সংশ্লিষ্ট দায়ী তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এবং এটি যদি প্রথম অবস্থায় আমরা করা যেত এবং একেবারে এটি একটি সুনির্দিষ্টভাবে এবং একেবারে কঠোর অবস্থা না হতো তাহলে কিন্তু পরবর্তী মৃত্যুগুলো ঘটনা আমাদেরকে দেখতে হতো না। ঢাকার যে রাস্তার কথাগুলো বলছিলাম, যখন আপনি রাস্তাতে বাইক নিয়ে যাবেন রাস্তায় কিন্তু বড় বড় গর্তগুলো আপনি দেখতে পারবেন এবং এই গর্তগুলো চলতে গিয়ে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এটি কিন্তু চলার পথে আপনি নিশ্চয়ই দেখতে পারবেন। ফুটপাতে চলতে গিয়ে দেখবেন যে অনেক ম্যানহোলের ঢাকনা খোলা, এগুলো কিন্তু একেবারে চিরাচরিত দৃশ্য। এখানে এক্ষেত্রে যারা বলছেন যে চট্টগ্রামের কথা কেন ঢাকায় বলছি, সবই সব জায়গারই কথা আমরা বলতে চাই, জনদুর্ভোগের কথা আমরা বলতে চাই, সেটা আসলে যে কোনো জায়গা থেকে বলা সম্ভব। আমার সঙ্গে যুক্ত রয়েছেন ফাহিম আসাব রয়েছেন, তিনি বলছেন হ্যাঁ আপনার কথার উত্তর দিয়েছি, হ্যাঁ নিশ্চয়ই আমরাও যে কোনো জেলা শহরেই যাব, তবে সব খবরই আমরা বলতে চাই। অরুণ বড়ুয়া রয়েছেন, যেগুলো মানুষের সঙ্গে সংশ্লিষ্ট, চট্টগ্রামে নালায় পড়ে সাত আট মাসে নালা এখন রীতিমতো মরণ ফাঁদ, ওমান থেকে তিনি দেখছেন। হ্যাঁ, এটি আসলে চট্টগ্রামের এই নালাগুলো এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে, মৃত্যু ফাঁদ। মাওলানা সেকেন্দার আবু জাফর তিনি বলছেন কারণ একটাই, সেটা হলো দেশের, আচ্ছা তিনি তার মন্তব্য করছেন। জাহিদ খান বলছেন মানুষ মারা গেল তারপরও কর্তৃপক্ষ টনক নড়ছে না। আমরা সবার মন্তব্যগুলো পৌঁছে দিচ্ছি। শাহিন আলম শাহিন রয়েছেন, তিনি বলছেন নিউজটা ওই জায়গা হলে ভালো হতো, আসলে আমাদের সবসময় সব জায়গায় যাওয়া সম্ভব না, এখন অনেক জেলা শহরে অনেক দুর্ঘটনা ঘটে, সেখানে হয়তো তাৎক্ষণিকভাবে আমাদের যাওয়া সম্ভব হয় না, তবে আমরা চেষ্টা করি সেই খবরগুলো সঠিক সময়ে প্রচার করবার জন্য। এবং আমার এই লাইভগুলো আমি কেন যুক্ত হই, মানুষকে সচেতন করার তো একটি উদ্দেশ্য থাকেই, পাশাপাশি যে ঘটনাগুলো ঘটছে, অনিয়মগুলো ঘটছে সেগুলো তুলে ধরাটাই আমাদের উদ্দেশ্য থাকে, সেটি আমরা ঢাকা বসেও নিশ্চয়ই কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করতে পারি। আমার সঙ্গে সীমা খান রয়েছেন, তিনি বলছেন আপু আপনি ভীষণ ট্যালেন্ট, শুভকামনা রইল। অনেক ধন্যবাদ সীমা খান, আপনাকে মন্তব্য করবার জন্য শুভকামনা রইল। কামরুল উদ্দিন কামাল রয়েছেন, তিনি গ্যাস আর ওয়াশার কথা বলেছেন, রাস্তা খুঁড়ে খুঁড়ে তারা ভরাট করে না। হ্যাঁ, এটি কিন্তু একটি, বিশেষ করে বর্ষাকালে আমাদের এটি দুর্ভোগ তো পোহাতেই হয় সবাইকে, প্রত্যেকটা জেলা যারা রয়েছেন, চট্টগ্রাম শুধু না ঢাকার কথা আমরা যারা বলছি, বর্ষার সময় বিশেষ করে ওয়াসা কিংবা গ্যাসের তিতাসের লাইন যে খোঁড়াখড়ির কাজগুলো চলে এবং এটি আমরা দেখি যে খুব বর্ষাকালে এটি বেড়ে যায় এবং যখন বৃষ্টির সময়টা আসে তখন দেখব যে খোঁড়াখড়ি বেড়ে গেছে এবং রাস্তায় তুমুল যানজট এবং একই সঙ্গে জলজট এবং বৃষ্টি হলে তো আরও ভয়ঙ্কর অবস্থা, সব কিছু মিলে একটু ভয়াবহ অবস্থা তৈরি হয়, যানজট বৃষ্টি জলাবদ্ধতা, মানুষের নাকাল হন যারা নগরবাসী রয়েছেন তাদের তো দুর্ভোগের শেষ সীমা থাকে না যখন এই রাস্তাগুলো খোঁড়াখড়ি হয়। আব্দুল্লাল মামুন রয়েছেন, তিনিও বলছেন হ্যাপি বার্থডে। ফয়সাল ইকবাল রয়েছেন, তিনি বলছেন মেয়র কি উদ্যোগ নিয়েছে। হ্যাঁ, এই কথাটি আমরা বলছিলাম, মেয়র কিন্তু যেটি বলেছিলেন যখন প্রথম এই দুর্ঘটনাটি ঘটে, যিনি নিখোঁজ রয়েছেন তিনি তার স্বজনদের, যখন তার স্বজনরা তার সঙ্গে দেখা করতে গেছেন, তিনি কিন্তু একটি উদ্যোগের কথা বলেছেন যে অন্তত যদি বঞ্চিত বেড়াও দেওয়া হয় তবুও কিন্তু এই অরক্ষিত যে নালা এবং খালগুলো রয়েছে সেগুলো কিন্তু অন্তত
মানুষকে বাঁচানো যেতে পারে, কিন্তু সেগুলো এখনো যে বাজেটের কথা বললাম নানা ধরনের প্রকল্প রয়েছে, নানা জটিলতা সেগুলো আটকে আছে, কিন্তু এটি করা উচিত খুব দ্রুত সময়ের মধ্যে, কারণ আবার আর যাতে কোনো মৃত্যু আমাদেরকে দেখতে না হয় সাদিয়ার মতো, অন্তত যারা মারা গেছেন এই চার মাসে চারজন তাদের মতো যেন আর মৃত্যুর সংখ্যা না বাড়ে। মোশাররফ হোসেন মোসা তিনি বলছেন রাস্তা একদিন ঠিক হবে কিন্তু প্রিয়জন তো তাদের আপনজনকে ফিরে আর পাবে না। একদমই তাই, খুব ভালো কথা বলেছেন, হয়তো আবারও সেই নালাগুলোতে ব্যারিকেড দেওয়া হবে কিন্তু প্রিয়জন যারা হারিয়েছেন তারা কিন্তু আর কখনো ফিরে আসবেন না। এই যে সাদিয়ার নানার যে বুক ফাটা আর্তনাদ আমরা দেখছি, তিনি ভাবছেন যে তার হয়তো গাফিলতির জন্য কিংবা তিনি এই মৃত্যুর জন্য দায়ী, তিনি কিন্তু বারবার এই কথাটি বলছেন, কিন্তু আসলে কি তাই? এই মৃত্যু দায়ী আসলে কার? নিশ্চয় আমাকে উত্তর দেবেন আপনারা। মোশাররফ হোসেন মোজা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোসা। আচ্ছা, তিনি বলছেন যে আল্লাহ সবাইকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করুক, আচ্ছা অন্তত ব্যারিকেডগুলো দেওয়া হোক এটি আমাদের দাবি এবং প্রত্যাশার জায়গা, অন্তত আর একটিও প্রাণ যাতে এসব নর্দমায় হারিয়ে না যায়, একটা মেধাবী মুখ যাতে হারিয়ে না যায়, একটি সম্ভাবনাময় জীবন যেন আর হারিয়ে না যায় এরকম নর্দমায় ডুবে। মাহবুব বাপ্পু রয়েছেন, তিনি বলছেন প্রশাসন কী করে? আমরা এটি বলছিলাম যে আসলে দায়টা কার, এটি কি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নাকি চট্টগ্রাম উন্নয়ন কর্পোরেশন নাকি অন্য যে সংস্থাগুলো রয়েছে তাদের এই দায়? আমার সঙ্গে অনুপম হালদার রয়েছেন, তিনি বলেছেন হ্যাপি বার্থডে নিউজ হান্ট, অনেকেই নিউজ হান্টকে শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা গতকাল রাত থেকে আজকে পর্যন্ত আমরা শুভেচ্ছার বন্যায় ভেসে গেছি, অনেক মানুষ আমাদেরকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, আমাদের ইনবক্সে পাঠিয়েছেন, আমাদেরকে মেসেজ করেছেন, এখনও আমাদের শুভেচ্ছা বার্তা আসছে। যারা আমাদেরকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের কাছে, আপনাদের ভালোবাসা আমাদের পাথেয়। আমার সঙ্গে মোশাররফ হোসেন মোসা রয়েছেন, তিনি বলছেন মাশাআল্লাহ অসাধারণ কণ্ঠ, অনেক ধন্যবাদ, আপনাদের ভালো লাগে আসলে আমাদের দিন শেষে প্রাপ্তি, অনেক ভালো লাগলো। মোশাররফ হোসেন অনেক ধন্যবাদ, তিনি অনেকবার মন্তব্য করেছেন সাদিয়ার কথাও বলেছেন, বাবা মাকে আর ফিরে পাবে সাদিয়াকে না, এটি আসলে সাদিয়ার বাবা মার যে অপূরণীয় ক্ষতি এবং তাদের যে প্রিয়জন হারানোর বেদনা এটি আসলে কোনোভাবেই আর কোনো জীবনেও ফিরে পাওয়া সম্ভব না। এবং সাদিয়ার নানা তিনি যে অপরাধ বোধ ভুগছেন সেটিও আসলে কোনোদিনও তিনি হয়তোবা কোনোদিনও এই কষ্ট থেকে আর বের হতে পারবেন না, এটি আসলে হয়। কিন্তু আসলে যাদের দায়িত্ব যাদের গাফিলতি তারা আসলে কী ভাবছেন এটি আমাদের জানা প্রয়োজন। নাসিম রয়েছেন আমার সঙ্গে, তিনি বলছেন দেশের সমস্ত খাল দখল হচ্ছে, খাল হয়ে যাচ্ছে নালা, এটি তিনি মন্তব্য করছেন, ধন্যবাদ নাসিম। নাসিম আবারও বলেছেন কে দায় নিবে, নাসিম শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ নাসিম। আমার সঙ্গে মোশাররফ হোসেন মোসা আবারও মন্তব্য করেছেন না, এটি আসলে আমার সাথে কপালে দোষ দিয়ে দোষ, এটি কপালের ভাগ্য হতে পারে কিন্তু সেটি দায় নিয়ে তো বসে থাকা যাবে না, এটি যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে নড়ে চড়ে বসতে হবে। এবং এই যে ঘটনাগুলো একটার পর একটা ঘটছে, এই যে প্রিয়জন হারাচ্ছে একটি পরিবার, এই দায়িত্ব এই ক্ষতি তো আসলে পূরণ হবার নয়, অপূরণীয় ক্ষতি, কিন্তু আর একটু প্রাণ যাতে এই নর্দমায় ডুবে না মারা যায়, নর্দমার পানিতে হারিয়ে না যায়, সেটির জন্য আসলে কী ব্যবস্থা নিচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিংবা চট্টগ্রাম উন্নয়ন কর্পোরেশন, সেটি আসলে আমাদের দেখবার বিষয়। আতাউর রহমান বলছেন দুর্নীতিমুক্ত নিরাপদ বাংলাদেশ চাই, প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ব্যয় কিন্তু এক ঘন্টা বৃষ্টি হলে তিন ফিট পানি নিচে চলে যায়, এর দায় ভার বারবার জনগণ কেন নেবে? আসলে যে জলাবদ্ধতার কথা যেটি বলছিলাম, শুধু চট্টগ্রাম না ঢাকাতেও এই সমস্যা রয়েছে, জলাবদ্ধতার কিন্তু দায় একটি সংস্থা আরেকজনের উপর চাপাচ্ছে, আরেকটি প্রতিষ্ঠান আরেকজনের উপরে দায় চাপাচ্ছে, এইভাবেই চলছে বছরের পর বছর। কিন্তু আলটিমেটলি সবাই যখন মেয়র নির্বাচনের আগে সবাই কথা দেয় যে এলাকার তারা নগরীর জলাবদ্ধতা নিরসন করবেন, কিন্তু চট্টগ্রামে যেটি আমরা দেখতে পাই বছরের পর বছর ধরে এই জলাবদ্ধতার সমস্যাটা কিন্তু প্রকট আকার ধারণ করে, কিন্তু এই সমস্যা আসলে সমাধান হয় না। আতাউর রহমান অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমার সঙ্গে তৌকির ইসলাম রয়েছেন, তিনি বলছেন প্রকল্প আরও আসছে, মনোবল প্রকল্প, আচ্ছা হ্যাঁ, তিনি বলছেন যে এইসব যে প্রকল্পগুলো আসে উন্নয়নের প্রসব বেদনা জনগণ বিসর্জন দিবে, যান জীবন আর মূল্যবান সময়, তিনি তার মন্তব্য করেছেন। আক্তার হোসেন যুক্ত রয়েছেন, তিনি বলছেন জনপ্রতিনিধিদের দায়বদ্ধতার অভাবের কারণে অপমৃত্যু। হ্যাঁ, এখানে আসলে যেই দায়ী হোক না কেন কেউ আসলে দায়িত্ব এড়াতে পারেন না, যারা সেখানকার জনপ্রতিনিধিরা রয়েছেন তারাও কিন্তু এর দায় এড়াতে পারেন না। আমার সঙ্গে রিয়াজ মাহমুদ রয়েছেন, তিনি বলছেন আপনি প্রতিদিন আপনার লাইভ দেখার অপেক্ষায় থাকি, অনেক ধন্যবাদ। আনিসুর রহমান রয়েছেন, তিনি বলছেন সিটি কর্পোরেশনের অবহেলার কারণে আজ ড্রেনগুলি অরক্ষিত, তাই বারবার এমন দুর্ঘটনা ঘটছে, সেটি আমরা বলছিলাম যে আসলে সিটি কর্পোরেশনে কী করণীয় রয়েছে, কিংবা মেয়র মহোদয় যিনি নগর পিতা রয়েছেন তিনি কী করছেন মানুষের জীবন বাঁচানোর জন্য? একটি সম্ভাবনাময় জীবন, একটি ব্রাইট একটি ফিউচার সাদিয়া, সে একটি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, সে একটি নর্দমায় ডুবে মারা গেল, এটি কোনোভাবে কি মেনে নেওয়া সম্ভব? মেনে নেওয়া আসলে কিন্তু যায় না। আমার সঙ্গে তৌকির ইসলাম যুক্ত রয়েছেন, মন্তব্য পড়েছি, মোশাররফ হোসেন মোসা রয়েছেন, তিনি বলছেন সাদিয়ার বাবা মাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই, আসলে সত্যি তাই, তবে সাদিয়ার আত্মার মাগফিরাত আমরা কামনা করছি, তার বাবা মাকে যেন এই শোক সইবার মতো শক্তি
সৃষ্টিকর্তা দেন সেই প্রার্থনা করছি। আপু, কোনো গুরুত্বপূর্ণ খবর শুনতে চাইলে আপনার খবরটা আগে শুনি, কারণ আপনার কথা সহজভাবে বোঝা যায়। একটি ভালো মন্তব্য পেলাম অনেকদিন পর। আকবর চৌধুরী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি চেষ্টা করি যে মানুষের মনে যে প্রশ্নগুলো থাকে কিংবা যেটি সে জানতে চাচ্ছে কিংবা অনেক কিছু তারা লিখতে চায়, বলতে চায়, সে কথাগুলো তাদের কাছ থেকে শোনার চেষ্টা করি, এবং আমার কথাগুলো যদি তাদের কোনো প্রশ্ন থাকে কিংবা কোনো তথ্য জানার থাকে সেটা আমি একেবারে তথ্যগুলো সেগুলো সংগ্রহ করে আপনাদেরকে দেবার চেষ্টা করি, যাতে আপনাদের মনের মধ্যে যদি কোনো কোয়েশ্চেন অ্যারাইজ হয় সেক্ষেত্রে আপনার প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ আপনাকে আকবর চৌধুরী, মন্তব্য করবেন, সাথে থাকবেন। ওমর ফারুক রয়েছেন, তিনি বলছেন, আমার মনে হচ্ছে দেশের অন্যান্য বড় বড় চ্যানেলকে পিছনে ফেলে একদিন বাংলাদেশের মানুষের বড় একটি আস্থার জায়গা দখল করবে নিউজ আর্ট, ইনশাল্লাহ। ওমর ফারুক, আমরাও ইনশাল্লাহ বলছি, নিশ্চয়ই আপনার যারা দর্শক এবং পাঠক যে স্বপ্ন দেখেন আমরাও সেই স্বপ্ন দেখি, এবং অবশ্যই সেটা আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে। আমরা নিশ্চয়ই একদিন সামনের দিকে যেতে চাই আপনাদের ভালোবাসা নিয়ে, যদি আপনাদের ভালোবাসা থাকে। অবশ্যই ওমর ফারুক, মন্তব্য করবার জন্য ধন্যবাদ জানাচ্ছি। মাহমুদুল ইসলাম রয়েছেন, তিনি বলছেন, এই চট্টগ্রাম কবে ঠিক হবে, সিটি কর্পোরেশনের কবে বোধ শক্তি হবে যে এবার কিছু করার দরকার, কি নির্মম মৃত্যুগুলো, তিনি এটি মন্তব্য করেছেন। এবং তিনি সাদিয়ার কথা বলেছেন, গতকাল নালায় পড়ে যাওয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে 1 টন আবর্জনা সরিয়ে 70 ফুট গভীর থেকে তার লাশ পাওয়া গেছে। এর আগে আগস্ট মাসের 25 তারিখ একজন সবজি বিক্রেতা নালায় হারিয়ে গেছে, এখনও কোনো হদিশ নেই তার। স্কুল খুলে দেওয়া হয়েছে, ছোটো ছোটো বাচ্চারা এসব জায়গা দিয়ে যাওয়া আসা করবে, এখনই কিছু করা না গেলে আরও কত এমন নিউজ শুনতে হয় জানি না। খুব অনেক চমৎকার মন্তব্য করেছেন অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি একটি গঠনমূলক মন্তব্য করবার জন্য। এবং আপনি একদম ঠিক কথা বলেছেন যে যদি স্কুল কলেজগুলো খুলে গেছে, স্কুল কলেজগুলো যেহেতু খুলে গেছে এদিক দিয়ে হয়তো অনেক স্টুডেন্ট, আমি মন্তব্যগুলো একটু পড়তে চাই, অনেক স্টুডেন্ট যাওয়া আসা করবে, সেক্ষেত্রে সাদিয়াকে এই যে এত 1 টন আবর্জনার ভিতর থেকে 70 ফুট গভীর থেকে তাকে উদ্ধার করা হয়েছে, সবজি বিক্রেতার কথা বলেন এটা আমরা জানি, তিনি নিখোঁজ রয়েছেন, এবং আর যেন কোনো মৃত্যু দেখতে না হয়। স্কুল কলেজের কথা আপনার বলছেন, খুব ভালো একটি কথা বলেছেন, কারণ এখন কিন্তু অনেকেই সেদিক দিয়ে লোক চলাচল বাড়বে, চলাচল যেহেতু বাড়বে সেক্ষেত্রে সিটি কর্পোরেশন এখন এই বিষয়ে উদ্যোগ নিতে হবে। এবং সিটি কর্পোরেশন মেয়র যেটি প্রথম অবস্থায় বলেছিলেন যে অন্তত একটি কঞ্চির বেড়াও যদি দেওয়া যায়, বাঁশের বেড়াও যদি দেওয়া যায় সেটা দিক না, তারপরে তো মানুষ অন্তত এই নালায় পড়ে মারা যাওয়া থেকে বাঁচবে, এটি একটু ভয়ঙ্কর বিষয়। আপনি চিন্তা করে দেখুন, কোনো রোড অ্যাক্সিডেন্ট না, কোনো প্লেন ক্র্যাশ না, কিংবা কোনো পানিতে ডুবে না, জাস্ট খালি রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে একটি নালায় ডুবে মারা যাওয়া, এই মৃত্যু কি মেনে নেওয়া যায়? কোনোভাবে আসলে মেনে নেওয়া যায় না, এটি অবশ্যই এখনই দ্রুত সময়ের মধ্যে এটির ব্যবস্থা নেওয়া উচিত। আমার সঙ্গে অনেকেই মন্তব্য করেছেন, আমার সঙ্গে রবিউল ইসলাম যুক্ত রয়েছেন, আলামিন খন্দকার, তিনি বলছেন এইভাবে এগিয়ে যাচ্ছেন যান, দলকে বড় করে সংবাদ প্রচার, আচ্ছা না আমরা সেটি করি না, আমরা সবসময় নিরপেক্ষ থাকার চেষ্টা করি এবং যেটি খবর সেটি আমরা প্রচার করার চেষ্টা করি। সারোয়ার আলম, কাইয়ুম মিয়া, আমার সঙ্গে অশোক কান্তি দাস রয়েছে, তকির খান রয়েছেন, আতর রহমান, অনেকে মন্তব্য করছে, রুবেল সালামতুল্লাহ, নাজমুল হাসান, কামরুল হাসান দুবাই থেকে, অনেক মন্তব্য আসছে, নিশ্চয়ই আবারও আগামী কোনো লাইভে আপনাদের সবার মন্তব্য করার চেষ্টা করব। আজকে বিদায় নিচ্ছি, রাত হয়ে যাচ্ছে, নিশ্চয়ই আগামীকাল আবার অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সঙ্গে লাইভে হাজির হব। সবাইকে যাবার আগে বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু সতর্ক থাকবেন, যে ঘটনাগুলো বললাম অন্তত উদ্যোগগুলো না হোক, যে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের থেকে অন্তত একটু তারা উদ্যোগী হয়ে আর যেন আমাদেরকে এরকম মৃত্যু দেখতে না হয়, এরকম মর্মস্পর্শী হৃদয় বিদরক ঘটনা যাতে আর না ঘটে, শুধু চট্টগ্রাম না বাংলাদেশের কোথাও যাতে না ঘটে, যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা উদ্যোগ নেবেন এই প্রত্যাশা করছি, এবং যে যেখান থেকে দেখছেন সবার জন্য শুভকামনা জানাচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, অবশ্যই সতর্ক থাকবেন, শুভকামনা, এবং সবার জন্য শুভরাত্রি।